কারণ যদি ঘেরাও করার রাজনীতি আসে তাহলে তৃণমূলের নেতা মন্ত্রী শান্তি তাদের বাড়ি তো ঘেরাও করতে হবে, খোকাবাবুর বাড়িও ঘেরাও করতে হতে পারে। কারণ তো প্রিয় বন্ধুরা, রাজনীতি তথা পলিটিক্স এমন একটা জিনিস না, এখানে কেউ কাউকে বাপ বেটাও এক ইঞ্চিও জমি ছাড়বে না। সো আজকে যে অভিষেক যে ঘেরাও করার কথাটা বললেন, সেই উক্তিকে নিয়ে কিন্তু বিজেপি অলরেডি এফআইআর করতে চলেছেন, এবং কি তার পাল্টা কর্মসূচিও তারা গ্রহণ করে ফেলেছেন কি করবেন। এবং আপনারাই দেখে নিন এই রাজনৈতিক পাশার ছেলে কে এগিয়ে, অভিষেক নাকি শুভেন্দুদা নাকি আমাদের অধিদা, দেন কমেন্টে জানাও বন্ধুরা। সো প্লিজ দেখে নাও তোমরা। আগামী 5ই অগস্ট শনিবার শান্তিপূর্ণভাবে এদের বাড়ি ঘেরাও করুন, বাড়ি থেকে 8 ঘন্টা সকাল 10টা থেকে সন্ধে 6টা শনিবার, বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তাকে রাস্তা ছেড়ে দেবেন। কিন্তু বিজেপির নেতা যে আছে সে বাড়িতে ঢুকবেও না বেরোবেও না, গণ ঘেরাও। আর শান্তিপূর্ণভাবে কোথাও কারোর গায়ে হাত দেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না, শান্তি শৃঙ্খলা সম্প্রীতি এবং এই রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি বজায় রেখে আগামী 5ই অগস্ট। কারণ যদি ঘেরাও করার রাজনীতি আসে তাহলে তৃণমূলের নেতা মন্ত্রী শান্তি তাদের বাড়ি তো ঘেরাও করতে হবে, খোকাবাবুর বাড়িও ঘেরাও করতে হতে পারে। কারণ চুরি যেভাবে বাংলায় আস্তে আস্তে শিকড় বাকড় বিস্তার করেছে, তাতে কোথাও তৃণমূলের নেতা নেত্রীরা সেখান থেকে তারা দূরে নয়। আমি একথা বলছি না যে তৃণমূলের সব লোক চোর, না, কি তৃণমূলের নেতা মন্ত্রীদের মধ্যে যেভাবে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের সংখ্যা দিনের পর দিন বাড়ছে ভয়াবহভাবে, তাতে বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি নিলে আগামী দিনে মানুষ তাদের বাড়িও ঘেরাও করবে। কারণ সকলের টাকা জমা আছে তাদের কাছে, কত হাজার কোটি টাকা ঘুষ নিয়ে বসে আছে তারা, প্রতিশ্রুতির বিনিময়ে কেউ আমরা জানি না। তাই হোক না, ঘর ঘেরাওয়ের বাড়ি ঘেরাওয়ের রাজনীতি যদি চালু হয় হোক, তাতে তৃণমূলের নেতা নেত্রী তারাও কিন্তু রেহাই পাবে না। আজকে খোকাবাবু তারকে রক্ষা করার জন্য হাজার হাজার পুলিশ মোতায়েন আছে আমরা জানি, তাই তার পক্ষে বলা সহজ, করে দেখাক। পশ্চিমবঙ্গে খুব সুকৌশলে একটা জিনিস প্রমাণ করার চেষ্টা হচ্ছে এইসব কথা বলার মধ্য দিয়ে, যে দিদি আর খোকাবাবু খুব পরিকল্পিতভাবে এ বাংলার আগামী নির্বাচনকে দ্বিমুখী নির্বাচন করতে চাইছে, বাইনারি করতে চাইছে, অর্থাৎ তৃণমূল ভার্সেস বিজেপি এই জায়গায় নিজেদের চাইছে। তাই এত আস্ফালন দেখছেন। এই আস্ফালনের পিছনে কারণ একটাই, যে পশ্চিমবঙ্গের আগামী দিনে নির্বাচন তৃণমূল ভার্সেস বিজেপি হোক, আমরা আমাদের ক্ষমতার প্রমাণ দিয়ে রাজনীতি করি, সেই প্রমাণ দিয়ে আগামী দিনেও রাজনীতি করব। বাংলার কংগ্রেস কর্মীরা নিশ্চিত থাকুন আপনারা। কি করব বলো, কি এটা মঙ্গলহাটের সমস্যা, দীর্ঘদিনের সমস্যা, সরকার কোনো ব্যবস্থা নেই, গোটা কলকাতা জতুগৃহে রূপান্তরিত হয়েছে, কলকাতায় বহু বিল্ডিং এর আগে পুড়েছে ধ্বংস অগ্নি, বরদাস্ত করব না। আমাদের সমস্ত কর্মীদের বাড়িকে, তাদের স্ত্রী পুত্র পরিবারকে, তাদের বাবা মাকে রক্ষা করার দায়িত্ব বিজেপি, এবং আমি বিরোধী দলনেতা হিসেবে এ বিষয়ে যথেষ্ট সিরিয়াসলি এই বিষয়টা দেখব, এবং এর ফল মারাত্মক হবে এই হুঁশিয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিয়ে রাখবো। সংসদীয় কথাবার্তা বললেন তিনি, অসংসদীয় কথাবার্তা, না না, অসংসদীয় আপনাদের ভাষায়, মিডিয়ার ভাষায়, এটা অহংকারী দাম্ভিক নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ। কোনোদিন ভূভারতে বাড়িতে আক্রমণ কেউ করেনি, এর টেন্ডেন্সি বাড়িতে, আমার বাড়িতে বারে বারে আক্রমণ করিয়েছে, আমাকে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে। দিল্লি পুলিশ আছে, দিল্লি পুলিশটা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চালায়, ওদের ক্ষমতা থাকলে উত্তরপ্রদেশ প্যারাক।
বিধানসভা ভোট এবং পঞ্চায়েত ভোটের পরে যা করেছে উত্তর প্রদেশ প্রেরক যদি ক্ষমতা থাকে ভাইপোর কোমরে জোর থাকে চ্যালেঞ্জ দিলাম প্রধানমন্ত্রী বলছেন বেটি বাঁচাও মণিপুরে মহিলাদের সম্মান মমতা ব্যানার্জির কথায় মমতা ব্যানার্জি উনাকে বাঁচা লাগে উনিও বেটি উনাকে বাঁচা লাগে এটা এটাও বেটি ভোলানাথ মন্ডলের মেয়ে এটাও বেটি এটাও সকাল দশটা থেকে ছটা নাকি বাড়ি বন্ধ থাকবে বয়স্ক লোক ছাড়া কাউকে ঢুকতে দেবে না বেরোতে দেবে না এ ভাইপো শুনে রাখুন আপনার বিরুদ্ধে এফআইআর এর আবেদন নিয়ে আমরা কোর্টে যাচ্ছি আপনি আমার মৌলিক অধিকার 226 বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন আমার বাড়িতে কে ঢুকবে কে বেরোবে একটা বিজেপি কর্মীর কাছে করে দেখুন দিল্লিতে পার্লামেন্টে আপনাদের এমপিদের ঢুকতে দেব না যদি বিজেপি কর্মীদের বাড়িতে অসম পরে পিসিমণি সংশোধন করেছেন বলেছেন না 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 ভাইপো একটু ভুল বলে ফেলেছে আমরা গ্রামে গ্রামে করব না ব্লকে করব আর 100 মিটার দূরে করব এটাও বলতে পারেন না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এই অসভ্য রাজনীতি আমরা কোনোদিন দেখিনি ব্যক্তি আক্রমণ গাড়িতে আক্রমণ বাড়িতে আক্রমণ এত রাজনৈতিক দল এসছে গেছে 72-এ সিদ্ধান্ত শঙ্কর রায়ের নেতৃত্বে অত্যাচার হয়েছে সবশেষে একটা কথাই বললো বন্ধুরা আমরা আমাদের রাজ্যকে মণিপুর হতে যেতে চাই না আমরা চাই এই রাজ্যে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং মানুষের মধ্যে যেন প্রেম প্রীতি সম্প্রীতির ভাব বজায় থাকে এবং এই রাজ্যের সমস্ত যুবক যুবতী যেন তারা তাদের যোগ্যতা অনুযায়ী যেন চাকরিটা পায় আমরা কিন্তু ভিক্ষার ঝুলিয়ার চাই না আমরা চাই আমাদের যোগ্যতা অনুযায়ী যেন আমরা চাকরিটা পাই অ্যাটলিস্ট সেই সুযোগটার কিন্তু ব্যবস্থা যেন হয় বন্ধুরা নাহলে কিন্তু এই রাজ্যের যুবক যুবতী কেউ কিন্তু ছেড়ে কথা বলবে না কারণ আমরা আজ পড়াশোনা করছি কিসের জন্য একটা জবের জন্য আজ স্ট্রাগল করছি কিসের জন্য একটা চাকরির জন্য চাকরি যদি না পায় ভিক্ষা ঝুলে নিয়ে কি করো বন্ধুরা বলো শুধু খেয়ে দেয়ে কি নিজের বাড়িতে রাত দিন ঘুমিয়ে কাটিয়ে দেবো বা আমাকে নাকি বাইরে কোথাও যাবো না আপনারাই যাবেন নেতা হয়ে করে শুধু ঘুরতে এরোপ্লেনে করে আর আমরা কি বসে বসে এখানে ঝিঙা ছুলবো এটা কোনোদিন হবে না বন্ধুরা আমরাও মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়ে গরিব পরিবারের ছেলে মেয়ে আমরাও চাইবো আমরা যেন আমরা আমাদের যোগ্যতা নিয়ে চাকরি পাই আমরা বলছি না যে আমাদের যোগ্যতা নেই অথচ চাকরি দাও আমরা চাইছি আমাদের যোগ্যতা অনুযায়ী যেন চাকরিটা দেওয়া হয় সেই ব্যবস্থা যেন করা হয় এটাই রিকোয়েস্ট করবো সে যে দলে আসুক না কেন পরবর্তী বিধানসভা এবং লোকসভা ভোটে আমরা আমাদের জব চাই ভিক্ষা চাই না ভিডিওটা ভালো লাগলো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো বন্ধুরা জয় গরম।